মুখে কথা কি আর কব বুরকা স্যার সেটাই বিস্তারিত করছিল আপনার মতো একজন মানি গুণী সম্মানী মানুষ কোন জঙ্গলে যায় সে পড়েছেন সেটা আপনি নিজেও জানেন না এই গায়ে সব সওয়াল পাওয়াল হচ্ছে কি অকৃতজ্ঞ আমি আমি তো জানি আপনি এদের জন্য কি না করেছেন আমার সামনে বসে তো বেশ বড় একটা ভাষণ দিলা জামান মিয়া কিন্তু কাশিম বাজার কুটিতে বসেই তুমি যে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছ সে খবর কিন্তু আমার কানে আসে কিরাম কথা করছেন আমি আমি আপনার সম্বন্ধে একটা শব্দ খারাপ উচ্চারণ করেছি সেটা কেউ করবে পারবে না তবে মাঝে মাঝে উপস্থিত থাকতে হয় কি করবো কোন রাজনীতি করি তো সবাইকে নিয়ে আমার চলতে হয় তা তুমি কি তোমার রাজনীতির স্বার্থে আমার কাছে আইসো নি জামাল মিয়া আমার ভুল বুঝছেন না দুলা ভাই আমি মনে প্রাণে চাই এই গায়ের সওয়াল পাওয়াল আপনার সাথে যে অন্যায় করেছে তার একটা শাস্তি হোক কথাটা কি তুই মন থেকে কইলানি না হ্যাঁ দুলা ভাই মন থেকে মানে একবারে অন্তর অন্তঃস্থল থেকে করছে আমার কোথায় আর ভয় কিসে আমি তো আর এই গায়ের সওয়াল পাওয়াল না যে এই গায়ের সওয়াল পাওয়ালে সব কিছু মুখ বুঝে সহ্য করি আপনি এসব অন্যায় কিসের জন্য চোখ বুঝে সহ্য করবেন আপনি কঠোর হস্তে এটা প্রতিকার করেন আমি আপনার সাথে আছি সত্যি করে কইতেছ তো জামাল মিয়া সময় মতো তোমারে হন যাইব তো এই জামাল যাকে একবার বুক দিয়েছে তাকে কখনো পিঠ দিবে না দরকার হইলে আমি আপনাকে আমার রাজনীতির সাপোর্টও দেব শুনলেন মেনহাজও নাকি আপনাদের মান সম্মান টানে ধরেছে এক কাজ করেন না কেন ওই মেনহাজকে দিই অ্যাকশনটা শুরু হয়ে যাক দুলা ভাই ঠিক আছে চিন্তা ভাবনা করে দেখি তুমি যোগাযোগ রাখো আর শোনো তুমি যে এখানে আসতো এটা কিন্তু কাউরে কইও না মাথা খারাপ তুমি বরং হ্যাতের লোকে মিশি যাও মিশি যাই হ্যাতেরা যে কী কী প্ল্যান করতেছে এটার খোঁজ খবর নাও এখন তুমি যাও আসি দাদা ভাই কি ব্যাপার খুব তো চৌধুরীর দলে ভিড়ে গেলাম মনে হয় এই ফালতু কথা করে জায়গা পাচ্ছিস এই চৌধুরী আমাদের শত্রু বলে কি তার বাড়ির সামনে হাঁটা দেবে না তাহলে হাঁটলি তো কোনো কথা ছিল না তাহলে কি করছি তাহলে আমি দৌড়াচ্ছিলাম নাকি সেখানে আমি তো তা কই নাই কথা পেঁচাচ্ছ কিসের জন্য চৌধুরীর লোকে তো খুব একটা মনে হয় একটা দালালি করে আসলা ভাব দেখে তো তাই বুঝলাম ও গোয়েন্দাগিরি করতেছো না মানুষের সাথে কথা বললে সেটা দালালি হয়ে যায় না খালি কথা কইলি তো কোনো দোষ আছিল না তোমার হাব ভাবে তো সেই রকমই মনে হইলো ওরে আমার বুঝদার বুঝদার হইছো না হ্যাঁ বেটা এই মুরব্বী একজন মানুষ যদি ডেকে কথা কইতে চায় সেখানে আমার যাওয়া উচিত না হ্যাঁ বেটা আমরা রাজনীতি করি রাজনীতি আমার সমাজের সকল শ্রেণীর লোকদের সাথে উঠা বসা করতে হয় সব গোয়েন্দাগিরি কিন্তু একবার ছুটাই দেবে না